আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা অনেকেই হারিয়েছি আমাদের প্রিয়জনদের, অনেকেই অসুস্থ। সবার প্রতি দোয়া শ্রদ্ধা আর বিশেষ করে ফ্রন্টলাইনারদের জন্য অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটাও অনেকের জন্যই এখনো সহজ নয়, আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। আর আমাদের এই আয়োজনের প্রচারে রয়েছে সারা বাংলা। সারা বাংলাকে জানাচ্ছি ধন্যবাদ। আজ আমরা কথা বলবো পরকীয়া এবং এর কারণে ঘরোয়া সহিংসতা বিষয়ে, কি হচ্ছে আমাদের এই দেশে সেই অবস্থা নিয়ে আমরা কথা বলবো। এবং বাংলাদেশে যদি আমরা দেখি যে বিগত যে লকডাউন পরিস্থিতি ছিল এবং পরবর্তীতে পারিবারিক সহিংসতার চিত্র কেমন ছিল সেটা নিয়ে কিন্তু কোনো জরিপ তেমন ভাবে করা হয়নি। তবে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা জানিয়েছেন যে কোভিড সময় এই প্রবণতা স্বাভাবিকের চাইতে বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্র থেকে আমরা জানতে পেরেছি যে তাদের হেল্পলাইনে ঘরোয়া সহিংসতা সম্পর্কিত ফোন কলের সংখ্যা বেড়েছে। জাতীয় জরুরি হেল্পলাইনেও সহিংসতার বিরুদ্ধে সাহায্য চেয়েছেন অনেকে। নির্যাতিত নারীদের আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা থাকলেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে নতুন করে কাউকে সেখানে যুক্ত করা হচ্ছে না। পারিবারিক সহিংসতার অনেকগুলো কারণের মধ্যে কিন্তু একটি হচ্ছে পরকীয়া। পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের বলি হয়েছে 2 বছরের ছেলে হাসিবুল। গত 16 অক্টোবর কুষ্টিয়ার মিরপুরের নওদা বহুলবাড়িয়ার ঠাকুরপাড়ার ছেলে হাসিবুলকে গলা টিপে হত্যার পর মা হেনা বেগম আত্মহত্যা করেন। হেনার সঙ্গে এক যুবকের পরকীয়া নিয়ে তার স্বামী আব্দুল করিমের দ্বন্দ্ব চলছিল। পরকীয়ায় জড়িত সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 15 অক্টোবর গলা কেটে স্ত্রী রোকসানা আক্তার টুম্পাকে হত্যা করেন তার স্বামী সুবুজ শেখ। একই কারণে 8ই অক্টোবর রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় স্ত্রী জান্নাতুল বুশরা সুমনাকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী মোহাম্মদ রাসেল। গত 5ই অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীতে রাকিব নিখোঁজ হন। 8ই অক্টোবর এলাকার কালীগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার হয় এবং রকিবুলের সঙ্গে নাইমার পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এমনি শত শত উদাহরণ নিয়ে আসা যাবে। আজ পরকীয়া একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, ভেঙে যাচ্ছে পারিবারিক গাঁথুনি, অবিশ্বাসের টানা পূরণে প্রাণ দিতে হচ্ছে কখনো স্ত্রীকে, কখনো স্বামীকে, কখনো সন্তানকে। এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত আলোচক হিসেবে জাকিয়া পারভিন খানম মনিয়াপ্পা, মাননীয় সংসদ সদস্য 318 সংরক্ষিত আসন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সাবেক সভাপতি ইডেন কলেজ ছাত্রলীগ এবং সিনিয়র সহসভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি। আর আমাদের আজকের প্রধান এবং বিশেষ আলোচক হিসেবে দুটোই আমি বলবো আছেন ব্যারিস্টার সাবরিনা জেরিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি সাবরিনা আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই আমি চলে যেতে চাই মাননীয় সংসদ সদস্য জাকিয়া আপার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি কি মনে করেন যে পরকীয়া একটি সামাজিক ব্যাধি? আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি আপা, এবং এই ব্যাধি আজ যে মহামারী আকার ধারণ করেছে এর পেছনে কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ লিগাল চেম্বার আয়োজিত এই আয়োজনে। আজকে সুবক্তাই বলবো, একজন সঞ্চালক খুব সুন্দর উপস্থাপনা করেন, ওনার সঞ্চালনা আমি অনেক শুনেছি, খুব ভালো লাগে, তাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি এই মুজিব বর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সংসদ সদস্য বিস্তৃত করছেন, আমি বাংলাদেশ জাতীয় সংসদের আওয়ামী লীগের একজন সংসদীয় আসনে 318 আসনের সংসদ সদস্য। তো ইফাত কিয়াস আমাকে প্রশ্ন করেছেন যে এই পরকীয়াটা সামাজিক ব্যাধি কিনা, তাই তো? জি আপা, জি অবশ্যই সামাজিক ব্যাধি। যে জিনিসটা মানুষকে পীড়া দিবে, যা মানুষকে যন্ত্রণা দিবে, যা থেকে মানুষ রেহাই পাবে না, শান্তি পাবে না, এতটুকু শান্তিতে বাস করতে পারবে না, তাই তো ব্যাধি। শুধু কি শারীরিক রোগ ব্যাধি কি ব্যাধি, মানসিক ব্যাধি হতো ব্যাধি, এটা তো একটা বিরাট মানসিক ব্যাধি। এই ব্যাধি তো আমরা এটাকে ব্যাধিই বলবো, এটা সমাজকে কুড়ে কুড়ে খায়, অনেক সময় এমন ভাবে কুড়ে কুড়ে খায় যে কেউ অনেকে প্রকাশই করতে পারে না, বিশেষ করে আমাদের নারীরা।
যারা প্রকাশই করতে পারে না যে তার স্বামী পরকীয়া করছে, সে কাউকে বলতে পারছে না, তার সংসারে স্বামী সন্তান নিয়ে সে অশান্তিতে আছে। এই যে ইফাতারা কিছু এক্সাম্পল দিয়েছেন, এরকম তো অনেক অনেক বছর যুগ ধরে এই ধরনের এক্সাম্পল প্রতি বছরই হাজার হাজার এক্সাম্পল হয়ে থাকে, কিন্তু কয়টা সামনে বেরিয়ে আসে। তো এটা যে একটা ব্যাধি, এটা তো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। আর যে এই ব্যাধির শিকার হয়েছেন তার তো কথাই নেই, এবং বিশেষ করে মুখ ফুটে বলতে পারেন না যারা, তাদের যে কত অশান্তি, এটা যে কত বড় ব্যাধি, যে ব্যাধির কোনো ওষুধ নেই, যে ব্যাধির কোনো ভ্যাকসিন নেই, যে ব্যাধির কোনো বলতে গেলে ডাক্তার নেই, এটাই আমরা জানি। আসলে এটি একটি মারাত্মক ব্যাধি, যেটাকে আমরা মারাত্মক ব্যাধি বলি জানবো, এটা একটা বিরাট ক্যান্সার সমাজের, বিরাট করোনা। ক্যান্সার করোনার ভ্যাকসিন আছে, এটার কোনো ভ্যাকসিন নেই। জি আপা, আমাদের আরেকটা জানার ছিল যে আপনার কাছে কি মনে হয় যে এই এর পিছনে কি কি কারণ থাকতে পারে? আমাদের যে এটা সামাজিক ব্যাধি, আপনিও স্বীকার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটাকে আইডেন্টিফাই করার জন্য। তো আপনার আপাত দৃষ্টিতে কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? যেমন এটা কি আপনার মনে হয় মূল্যবোধের অবক্ষয় বা অনৈতিক সম্পর্কের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হওয়া এবং সহনশীলতার অভাব? আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের কারণগুলো বিশেষভাবে বা আত্মকেন্দ্রিকতাও হতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে অসুস্থ প্রতিযোগিতার মনোভাবও হতে পারে? আপনার কাছে কি আপা মনে হয় যে এই কারণগুলো পরকীয়ার পেছনে কাজ করছে? তাই তো, আমার তো মনে হচ্ছে কিছু কিছু ব্যাপার তো এটা অতি স্বাভাবিক ভাবে তারা করছে, মনে করছে স্বাভাবিক, আমি স্বাভাবিক বলছি না, ওইগুলো অস্বাভাবিক। কিছু কিছু বিকৃত রুচি, প্রথমেই বলবো যেগুলো বিকৃত রুচি। তারপর কিছু কিছু ব্যাপার আছে যে সাংসারিক কিছু অশান্তি, হয়তো একজন স্বামীকে তার খুব ভালো লাগছে না, মা বাবা জোর করে বিয়ে দিয়েছে বা ভালোভাবেই বিয়ে হয়েছে, তার সম্মতিতেই হয়েছে, তারপর হয়তো দেখা যাচ্ছে এমন একটা কিছু ঘটছে যা তার ভালো লাগছে না, এর থেকে সে বেরিয়ে আসতে চায়, কিন্তু আমাদের সমাজে এটা বেরিয়ে আসা সম্ভব না, ফলে সে বাধ্য হচ্ছে তার কিছু প্রয়োজন মেটানোর জন্য, মানসিক কিছু চাহিদা মেটানোর জন্য সে কাউকে না কাউকে বেছে নিচ্ছে। অনেক সময় আছে যে হয়তো খুব ভালো ফ্যামিলি, সবকিছুই ভালো, কিন্তু ছেলে মানে নারী হোক পুরুষ হোক, আমি দুইজনের কথাই বলছি, একবার দুইবার করে আলাদা করে আর বলছি না, তো ওরা হয়তো অনেক সময় ভালো থাকা সত্ত্বেও কিছু বিকৃত কাজ করে, কিছু কিছু জিনিস আছে যে তারা বিকৃত কিছু দেখা দেখি করে, আজকাল তো এসব আরো বেড়েছে, এসব দেখেও মানুষের মন মানসিকতা কিন্তু একটু কুরুচিতে ভরে যায়। আর কিছু মানুষই থাকে নিজেই কুরুচিপূর্ণ, সে বিবাহিত হোক, বিয়ের আগেই হোক পরেই হোক, সে নিজেই কুরুচিপূর্ণ, সে এগুলো করেই তার অভ্যস্ত, এবং তার অভ্যস্ততা দিন দিন আরো বাড়ে। আর বিয়ে করলে মনে করে যে আমি তো এখন সার্টিফিকেট আছে আমার, আমি যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবো। সমাজে অজস্র অজস্র এর ধরনের সংজ্ঞা আছে, অজস্র আমাদের বাস্তবতা, আমি বলবো যে বাস্তবতা, এগুলো সবাই বাস্তবে দেখে। কিছু কিছু লুকায়িত থাকে মেয়েরা। আরেকটা সবচেয়ে বড় ব্যাধি যেটা, এটা হলো যে মেয়েরা কাউকে বলতে পারে না, বেশিরভাগ মেয়েরাই কাউকে বলে না, তার মা বাবাকে, তার বান্ধবীদের কেউ বলতে পারে না যে তার হাজবেন্ড এটা করছে, বা সে নিজে এটাতে আকৃষ্ট হচ্ছে, এটাও সে কাউকে বলে না লজ্জায়। আর হাজবেন্ড একটা তো অন্য জিনিস, যে তার নিজের মনে মনে করে যে প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, মা বাবার সম্মান ক্ষুণ্ণ হবে, ভাই বোনের সম্মান ক্ষুণ্ণ হবে, এইসব মনে করে আসলে মুখ খুলে না। এই যে মুখ খুলে না, এটাও তো আরেকটা ব্যাধি, এই যে মুখটা খোলা দরকার। হ্যাঁ, আমাদের অনেক কিছু এখানে আছে, আমরা খুললে, মুখটা খুললে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে, তখন কিন্তু একটা সমাধান হয়ে যায়, একটা স্বস্তির জায়গা পাওয়া যায়। তো সেই স্বস্তির জায়গা পাওয়ার জন্য আমি মনে করব যে যারা অনেকে বলির শিকার হচ্ছেন, অনেকে আছে ইচ্ছা নাই, তারপরে ওই লোকটির সঙ্গে তার বের হতে হচ্ছে, তার স্বামীকে রেখে, বা ওই লোকটি তার বউকে রেখে আরেকজনকে নিয়ে বের হতে হচ্ছে, কোনো না কোনো ফাঁদে পড়ে কোনো না কোনো কারণে। আমার মনে হয় এগুলো বলা উচিত, এগুলো প্রকাশ করা উচিত, তাহলেই সমাজে এই পরকীয়ার ব্যাপারে স্বস্তি আসবে ইনশাল্লাহ। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপা, আমাদের সাথেই থাকবেন। আমি এখন চলে যাচ্ছি ব্যারিস্টার সাবিনা আপনার কাছে। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে পরকীয়া অনৈতিক হলেও বাংলাদেশের যে প্রচলিত আইন অনুযায়ী যে ব্যভিচারের পরিণতি না পাওয়া পর্যন্ত অপরাধ হিসেবে পরিগণিত হবে না, এটাই বলা হচ্ছে। তার মানে যৌন সঙ্গমহীন বিবাহ বহির্ভূত পরকীয়া আইনে অপরাধ নয়, এবং এই পরকীয়ার অভিযোগে কাউকে দায়ী করা যাচ্ছে না, আমাদের এক্সিস্টিং আইন যেটা বলছে। তো আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আমাদের আইনটি কি আছে,
এবং আমাদের দেশের আইনে পরকীয়ার সংজ্ঞাটা কি আছে, এর সীমাবদ্ধতা গুলো কি কি? সাবরিনা জি, ব্যাস শেফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। এবং আমাদের জাকিয়া আপা অসম্ভব সুন্দর কয়েকটি কথা বলেছে এবং প্র্যাকটিক্যাল কথা বলেছে, আমি তার সাথে একদম একমত। তো আমি যদি লিগাল পার্টটায় চলে যাই, অ্যাপার্ট ফ্রম দি সোশ্যাল অ্যাসপেক্ট, আসলে অ্যাডাল্ট্রি বা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া যেটা, আমি যদি আমাদের দেশে যেটি আইন আছে হচ্ছে পেনাল কোডের সেকশন 497-এ এটা অ্যাডাল্ট্রি ডিফাইন করা আছে। আমি এখান থেকে একটু পড়ে শোনাই, তারপরে আমি আপনাকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি যে আসলে এটা আসলে কি মানে। সেকশন 497 বলছে, হু এভার হ্যাজ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আ পার্সন হু ইজ অ্যান্ড হোম হি নোজ অর হ্যাজ রিজন টু বিলিভ টু বি দ্য ওয়াইফ অফ অ্যানাদার ম্যান উইদাউট দ্য কনসেন্ট or conveyance of that man, such sexual intercourse not amounting to the offense of rape is guilty of the offense of adultery. অনেক কথা, কিন্তু আসল মানে আসল মানে হচ্ছে যে একজন ম্যারিড লোক এবং আরেকজন ম্যারিড ওয়াইফ, আরেকজনের ওয়াইফের সাথে যখন একটি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তো এটাকেই বেসিক্যালি অ্যাডাল্ট্রি বলে থাকে। এবং আরো কিছু বলা আছে যে আমরা পরে বিশ্লেষণ করে দেখা যায় যে এটা কিন্তু ইট হ্যাজ টু বিন আ ম্যারিড রিলেশনশিপ, যে উনিও ম্যারিড অবস্থায় আছেন আরেকজনও ম্যারিড, যে আনম্যারিড ওমেন হলে কিন্তু হবে না, তারপরে বিধবা হলে কিন্তু হবে না, এইসব জিনিসগুলো কিন্তু আছে। সো এই যে এখানে আপনি তারপর যে লিমিটেশনগুলো বলতে চাচ্ছিলেন, লিমিটেশনগুলি হচ্ছে ধরেন হাজবেন্ড ওয়াইফ, এই ওয়াইফ ধরেন আরেকজনের হাজবেন্ডের সাথে যখন পরকীয়া করছে, তখন আইন বলছে এই যে হাজবেন্ডটি খালি যেই হাজবেন্ডের সাথে পরকীয়া করছে তার এগেনস্টে মামলা করতে পারবে বা লিগাল অ্যাকশন নিতে পারবে, হোয়ার অ্যাজ তার ওয়াইফের এগেনস্টে কোনো লিগাল অ্যাকশনে যেতে পারবে না, অথবা যেই হাজবেন্ডের সাথে এই মহিলা পরকীয়া করছে তার ওয়াইফও কোনো অ্যাকশন নিতে পারবে না। সো মানে আইনটা হচ্ছে ভাগ ভাগ করে ভাগ করে দেয়া, মানে ইটস নট আ কমপ্লিট সেট অফ ল that has to be, you know, given to give a good shape to this law. So je jonno eta ekti challenge kore ekti rito kora hoyeche jeta amra hoyto ba pore ashbo. So basically amader desher aini ti bolche ebong etai amader hocche limitation ei jaygay hocche amader legal action gula hocche shobai nite parbe na. Ji acha, তো আমি আমি যেটা বুঝলাম যে আমাদের যে আইনটা রয়েছে সেটার মধ্যে কি কি বিষয় তাহলে প্রমাণ করতে হচ্ছে, একটা হচ্ছে যে আসামি যিনি থাকবেন তার কোনো নারীর সাথে যৌন সঙ্গম করেছিল, এটা একটা ইস্যু, ওই নারী বিবাহিত ছিল এবং তার স্বামী বর্তমান, অর্থাৎ সে উইডো বা আপনার আনম্যারিড হলে হবে না, উনি বিবাহিত এবং তার স্বামী বর্তমান থাকতে হবে। তৃতীয়ত আরেকটা যেটা বুঝলাম যে অভিযুক্ত যিনি হচ্ছেন তার বিবাহের বিষয়টি জানতো এবং তা বিশ্বাস করার কারণও ছিল, এবং আরেকটা বোধহয় ইস্যু ছিল সম্মতির ব্যাপার, যে ওই যে ইন্টারকোর্সটা হলো তাতে নারীর স্বামীর সম্মতি বা সমর্থন ব্যতিরেকে হয়েছিল, মানে হাজবেন্ডের কোনো মানে এটা আশ্চর্য হলেও একটা বিষয় যে হাজবেন্ডের কোনো কনসেন্ট ছিল না ওইটার মধ্যে, এবং লাস্টলি যেটা ছিল যে ওই নারীরও ডেফিনেটলি কনসেন্ট ছিল, সো ইট ওয়াজ নট কমিটেড অ্যাজ এ রেপ। সো এই বিষয়গুলো প্রমাণ করলেই এটা হচ্ছে। তো এখানে যেটা লুপ হোলস গুলো রয়ে যাচ্ছে, অর্থাৎ একজন নারী আরেকজন পুরুষ যে অভিযুক্ত সেই ব্যক্তির যে ওয়াইফ যদি থেকে থাকে, সেই ওয়াইফ আসলে সেই অভিযুক্তর এগেনস্টে কিন্তু কোনো কমপ্লেন নিয়ে আসতে পারছেন না, বা যেই মহিলার সাথে পরকীয়া করছেন তার এগেনস্টেও কোনো কমপ্লেন নিয়ে আসতে পারছে না। আমাদের সাথে স্টুডিওতে একজন ভিকটিম যুক্ত হয়েছেন, আমি তাকে স্টুডিওতে ডেকে নিব। প্রথমে যুক্ত হচ্ছেন সাদিয়া। সাদিয়া, এখানে যেহেতু সেন্ট সাদিয়া খান, এটা একটা আসলে ছদ্মনাম, কারণ এখানে উনি ভিকটিম এবং আমরা চাচ্ছি না আসলে ফর হার সেফটি আমরা ওনাকে দেখাতেও চাচ্ছি না এবং ওনার ছদ্মনামটি ব্যবহার করতে হচ্ছে। সাদিয়া, আপনি আপনার যে প্রশ্নটি আছে বা আপনি যেই বিষয়টার ভিতর দিয়ে গিয়েছেন আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। তো প্রথমে ধন্যবাদ জানাবো আয়োজককে এরকম একটা বিষয়কে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে। আমার প্রশ্নটি হচ্ছে আপু, আমার বিয়ে হয় আমার বাবা মার পছন্দে, একদম পারিবারিক ভাবে বিয়ে হয়, আমাদের একটা ছেলেও হয়, আর আমার হাজবেন্ড একজন সামরিক কর্মকর্তা। তো আমি এক পর্যায়ে খবর পাই যে
উনি একজন মহিলা কর্মকর্তার সাথে একটা পরকে সম্পর্কে জড়িয়ে পড়েন, উনি অবিবাহিত ছিলেন যে মহিলা কর্মকর্তার সাথে জড়িয়ে পড়েন এবং কর্মস্থলে হাতে নাতে ধরা পড়ে যান। তো এই ব্যাপারে যখন আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি, তো এরপর আমার উপর নানা ধরনের মানসিক শারীরিক নির্যাতন হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় আমি তাকে কোন গ্রাউন্ডে কি ডিভোর্স দিতে পারি কিনা, এবং এই পরকীয় অপরাধের জন্য আমি কোন ধরনের কমপ্লেন করলে বা মামলা করে তাকে আমি শাস্তির আওতায় আনতে পারবো? ধন্যবাদ। ধন্যবাদ সাদিয়া। ব্যারিস্টার সাবিনা জি, আপনি যদি চমৎকার একটি প্রশ্ন, এবং এটি মনে হয় ঘরে ঘরে কিন্তু এই জিনিসগুলো সাফার করা হচ্ছে। এখানে কয়েকটি পার্ট আছে, আমি একটা একটা করে আনসার করছি। প্রথমত হচ্ছে আপনি কি করতে পারেন, মামলা করতে পারেন নাকি, এটা একটা ইস্যু দাঁড়িয়েছেন। আমাদের যে দেশীয় প্রচলিত আইন, আমি একটু আগে যেটি ডিফাইন করছিলাম অ্যাডাল্ট্রি, এই অ্যাডাল্ট্রি সেকশন অনুযায়ী কিন্তু আপনি আপনার মামলা কিন্তু করতে পারছেন না, কারণ এখানে খালি ম্যারিড ওমেন হতে হবে, কারণ আপনি বলছেন ওই মহিলাটা ম্যারিড না, এক। তারপরে হচ্ছে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে ফুলফিল করতে হবে, খালি হাজবেন্ডই মামলা করতে পারে, এখানে অনেক লুপহোলস গুলো আছে। এটা গেল হচ্ছে যেটা করতে পারবেন না। কি করতে পারবেন, আমি তো মনে করি আপনার ইমিডিয়েটলি একটা জিডি করা উচিত থানায় গিয়ে, জেনারেল ডায়েরি যেটা বলে থাকি, ওখানে গিয়ে রিপোর্ট করা যে এই ঘটনা, কারণ এর কারণে আপনি মারধরও খাচ্ছেন। সো এই বিষয়টি নিয়ে আপনি একটা রিপোর্ট করলেন, আপনি চাইলে একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন কোনো লয়ারের মাধ্যমে। এবং অ্যাট মোস্ট আপনি যদি মামলার কথাই বলেন, আমি বলবো মামলা, ও মামলার আগে আপনি ডিভোর্সের কথা বলছেন, অফকোর্স ইট ইজ এ গ্রাউন্ড ফর ডিভোর্স। ইনফ্যাক্ট আমাদের দেশে তো আসলে ডিভোর্সের জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রাউন্ড লেখার জন্য লেখা, ওরকম কিন্তু গ্রাউন্ড আসলে লেখা লাগে না। মানে হাজবেন্ড ওয়াইফের মেন্টাল অ্যাকসেপ্টেন্স হচ্ছে না বা কোনো একটা রিলেশনশিপ ইটস নট গোয়িং অন, কোনো একটা রিজন দিলে হয়ে যায়। সো নট নেসেসারি আপনার এই রিজন দিয়েই আপনার ডিভোর্স তাকে দিতে হবে। সো অফকোর্স ইটস আ গ্রাউন্ড, যেমন ইংল্যান্ডে একটি এটি একটা ক্রিমিনাল অফেন্স, একটি সিভিল অফেন্স, যেখানে হচ্ছে ইট ইজ আ গ্রাউন্ড ফর ডিভোর্স, ওখানে তো অনেক রিজনস দিয়ে ডিভোর্স করতে হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি ওরকম জিনিস না, ডিভোর্স আপনি মনোমানন যে সমস্যাগুলো এগুলো লিখে কিন্তু ডিভোর্স দিতে পারেন। আর মামলা যদি করতে চান, এই মারধরের মামলা দিতে পারেন, বাট আবার মামলা যদি দেন ইটস আ টিডিএস প্রসেস, আপনার থানায় গিয়ে মামলা করতে হবে, যে থানায় গিয়ে না মামলা করেন আপনার কোর্টে গিয়ে মামলা করতে হবে, তারপরে তো দ্য প্রসেস গোজ অন। সো আপনি এই অ্যাকশনস গুলো নিতে পারেন। পারিবারিক সহিংসতার আন্ডারে উনি মামলা করতে পারছেন, বা ডোমেস্টিক ভায়োলেন্স যে যে ম্যাটারগুলো আছে, তো সেই সেই হিসেবে মানে আনফরচুনেট, রাইট? মানে আমাদের আজকে যে বিষয়টা পরকীয়া, সেইটার আন্ডারে আসলে উনার কোনো গ্রাউন্ড নাই, অথচ শি ইজ আ ভিকটিম হিয়ার। সো অসংখ্য ধন্যবাদ সাদিয়া আমাদের সাথে থাকার জন্য, পরে আবার দেখা হবে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এই বিষয়ে আমাদের আরেকজন আমাদের ভিকটিম উপস্থিত আছেন আমাদের সাথে, আমরা তার কথাও শুনে নিই, তারপর আমরা আবার জাকিয়া আপার কাছে যাব। ওনার কাছে আমাদের একটি আবেদন আছে, আমরা অবশ্যই সেই আবেদনটা নিয়ে আমি এবং সাবরিনা আপার কাছে আসছি। প্রথমে আমি নাদিয়ার কথা, নাদিয়াকে দেখে নিচ্ছি। নাদিয়া করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমাদের বিয়ে হয় পছন্দ করেই, তারপর বিয়ের পর সবকিছু ভালোই চলছিল, কিন্তু তার প্রফেশনাল উন্নতির সাথে সাথে আমি টের পাচ্ছিলাম যে তার চরিত্রেরও অবনতি হচ্ছে। তো সেটা নিয়ে তাকে কোনো কোয়েশ্চেন করা যায় না, কারণ করলেই আমার গায়ে হাত তোলা হয়। তো এখন এই অবস্থায় আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে কি পরকীয়ার মামলা দিতে পারবো? আর এছাড়া আমি এটার মানে এর জন্য যে এভিডেন্স মানে লাগে, এটা কি উপায় আমি প্রমাণ করব? কারণ আমি বুঝতে পারছি যে সে পরকীয়া করছে, তার ফোনে আমি কিছু মেসেজও দেখেছি, আমি দেখেছি যে সেগুলো খুব অন্তরঙ্গ ধরনের মেসেজ, এবং তাদেরকে নানা জায়গায় একসাথে ঘুরতেও দেখা গেছে। কিন্তু এগুলা আমি কিভাবে প্রমাণ করব, মানে এগুলা কি যথেষ্ট প্রমাণ করার জন্য? সাবরিনা জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অনেকটা রিলেভেন্ট আগের প্রশ্নের মতনই। একই অবস্থা যে হচ্ছে, যেহেতু আপনি পরকীয়ার এগেনস্টে কমপ্লেনটা করতে চাচ্ছেন, পরকীয়া মানে আপনি মামলা ওইভাবে আপনি করতে পারছেন না, এখানে একটা বড় গ্যাপ আমাদের আইনে আছে, যে জন্য অনেক মহিলারাই সাফার করেন, অনেক
পরিবার নষ্ট হয়ে যায়, অনেক পরিবারের সন্তানরা সাফার করে, এবং আলটিমেটলি আসলে উইনার যে কে হয় এটা হচ্ছে সময়ই দেখায়। তো এই ব্যাপারে আপনি আবারও যেটা বলবো যে আপনি থানায় গিয়ে একটা জিডি করে রাখতে পারেন, যেহেতু আপনাকে হাত তোলা হচ্ছে, আপনি ফিজিক্যাল টর্চার হচ্ছেন, অফকোর্স মেন্টাল তো টর্চার হচ্ছেনই, এবং এর সাথে আপনি সহিংসতা হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এই ব্যাপারে মামলা করতে পারবেন। কিন্তু আপনি পরকীয়া রিলেটেড বা আপনার এক্সট্রামারিটাল অ্যাফেয়ার করে যে এই জিনিসটার কারণ বা এই কারণেই হচ্ছে, বা ওই মহিলাটাকেও যে আপনি কোনো পানিশমেন্ট দিতে পারবেন সেই কিন্তু আসলে পারছেন না আপনি। একমাত্র সম্ভব হতো যদি দেখা যেত যে নাদিয়ার যে হাজবেন্ড সে যদি আরেকজন ম্যারিড ওমেনের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে, এবং সেই ক্ষেত্রে এভিডেন্স কালেক্ট করাটাও তো একটা, কারণ এখানে দেখানো হচ্ছে যে এই আইনে আমাদের দেখানো হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সটা প্রুফ করতে হবে। সো এইটা কিভাবে প্রুফ করবে, মানে এখানে তো সাক্ষী নিয়ে কেউ এই ধরনের জিনিসের তো সাক্ষী থাকে না, সো এইটা প্রুফ করাটাও একটা একটা যথেষ্ট একটা কঠিন বিষয় একজন, মানে এখানে যদি আমি বলি না দিয়াকে আরেকটা জিনিস আমি বাদ দিয়ে গিয়েছি, সরি, উনি আরেকটা কথা বলেছিল ইনজুরি নিয়ে, যে ইনজুরি গুলা সে কিভাবে এভিডেন্স আনতে পারে। আপনি যেই সময়ে দেখেন যে হচ্ছে আপনাকে মারধর করছে, বা আপনি, আমি সাজেস্ট করব বা অ্যাডভাইস করব যে হচ্ছে আপনি কোনো সরকারি মেডিকেলে গিয়ে এটা রিপোর্ট করেন, আর তারপরে হচ্ছে ওখানে যখন আপনি এমার্জেন্সিতে যাবেন, ওর আবার ওয়ান স্টপ ক্রাইসিস বলে একটা সেন্টার আছে, ঠিক আছে, যেখানে এই সার্ভিসেস গুলো দেওয়া হয় সরকারি মেডিকেল গুলো, ওখানে আপনি গেলে ওইটা রেকর্ডে এসে যায়। আর এছাড়া তো হচ্ছে আপনি মেডিকেলের সব রেকর্ডস গুলো, স্টেটমেন্টস গুলো আপনি অন রেকর্ড রাখেন, আপনি যদি কোনো সময় কোনো ভিডিও পান বা কোনো ভিডিও করে থাকেন, কোনো ছবি থাকেন, অফকোর্স এগুলো আপনি যেই মামলাই করেন এগুলো এভিডেন্স হিসেবে কাজ করবে যে এই কারণে কিন্তু উনি এই কাজগুলো করছেন। রাইট, অসংখ্য ধন্যবাদ সাবরিনা। নাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের কমেন্ট সেকশনে একটি প্রশ্ন এসেছে, আমি যদি প্রশ্নটা একটু নিয়ে নিই, যে মোহাম্মদ জাহিরুল ইসলাম কিরণ, উনি জানাচ্ছেন যে পুরুষ নির্যাতন আইনের বিষয়ে কিছু বলবেন প্লিজ। আসলে আমাদের আজকের এই বিষয়টা কিন্তু জাকিয়াপাও বলেছেন, ব্যারিস্টার সাবরিনাও বলেছেন, পরকীয়ার যে নির্যাতন, এটাকে যদি আমরা নির্যাতন হিসেবে চিহ্নিত করি, এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই হচ্ছেন, ঠিক আছে, মানে এটা কি নারী কি পুরুষ সবার ক্ষেত্রেই একই একটা অসহায় অবস্থা, কারণ আমাদের আইনটা অনেক পুরনো একটা আইন, এবং এই আইনটাকে আমাদের আধুনিকায়ন করাই হয়নি বা নজরে দেওয়া হয় নাই, অথচ এই পরকীয়া ব্যাধিটা এখন এতটাই ছড়িয়ে গিয়েছে, এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তো নারী পুরুষ নির্বিশেষে কি বলেন ব্যারিস্টার সাবরিনা, মানে এই পরকীয়ার ব্যাপারটা সাফারার তো দুই পক্ষই, তাই না? নিশ্চয়ই দুই পক্ষই সাফার, কারণ কিছু কিছু সময় যে দুইজনই কিন্তু মহিলা ছিল, যারা বলছে কিন্তু আমার হাজবেন্ড অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত, এখন একজন হাজবেন্ডও তো বলতে পারে আমার ওয়াইফ আরেক জায়গায় পরকীয়ায় লিপ্ত, এটাও কিন্তু সম্ভব, কারণ অনেক মহিলা আছে অন্য আপনার হাজবেন্ড হয়তো বা যে কোনো কারণে হোক দেশে থাকছে না, বা তার উপর ইন্টারেস্ট কমে যাচ্ছে, বা জাস্ট ফর ফান সেক, বা অন্য কোনো লোভে যে ফাইন আমার হাজবেন্ড থেকে আরো বেশি ইনকাম করে সেখানে যাই, এরকম গিয়ে আরেকজনের সাথে গিয়ে আমি আরেক সংসার নষ্ট করি, যেটা কমন বেশি। তো এই সব জায়গায় কিন্তু সাফারার কিন্তু একজন মেল এবং একজন ফিমেল, তখন তারা চাইলেও কিন্তু ফ্যামিলি চাইলেও একত্র রাখতে পারে না, ব্যালেন্স করতে পারে না, কিন্তু ওনার ইস্যু যেটা পুরুষ নির্যাতন যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখানে চলেই আসছে, যে নারী নির্যাতনের সাথে একটা পুরুষও কিন্তু নির্যাতিত হচ্ছে, কারণ একটা মহিলা যখন দেখা যায় যে সে অন্য কারোর সাথে পরকে লিপ্ত হচ্ছে, সেও কিন্তু তার হাজবেন্ডকে সে এরকমই টর্চার করতে থাকবে, হয়তো বা মারধর কিছু কম করতে পারে, কিছু বেশি করতে পারে, এখন সেটাও চলে, আচ্ছা যাই হোক, বা এছাড়াও কিন্তু মেন্টাল টর্চার কিন্তু সে কন্টিনিউয়াস তাকে অ্যাভয়েড করা, হয়তো বা খাওয়া দাওয়া ঠিক মতো না দেয়া, সার্ভ করা, বা তার সাথে যা যা একটা হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে থাকা দরকার সেই জিনিসগুলো আস্তে আস্তে থেকে নিজেকে অ্যালুভ করে ফেলা, এই জিনিসগুলো কিন্তু একটা পুরুষ নির্যাতন। আমার মনে হয়, হ্যাঁ রাইট, আমার মনে হয় জাকি আপা কিছু বলতে চাচ্ছিলেন এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে এই বিষয়ে যাওয়ার আগে আমার দুইটা এক্সাম্পল দিতে হবে, পরে হয়তো সময় শেষ হয়ে যাবে, দিতে পারবো না, আমার নিজের দেখা দুইটি এক্সাম্পল, হয়তো সবাই সবকিছু দেখে না শুনে। আমাদের পাশের বাসায় এরকম একটা, আমরা সব মোটামুটি লোকাল ছিলাম, নিজেদের বাড়ি ছিল, হঠাৎ একজন দুজন ভাড়া দিয়েছে, ঠিক আমাদের পাশের প্লটটাতেই একটা টিন শেড বাড়ি, রুমে একটা রুমে ভাড়া থাকে,
ওই ভদ্রলোক ভদ্রমহিলা এবং তার এক ভদ্রমহিলার এক ভাতিজা, মানে ভদ্রলোকের ভাইয়ের ছেলে, বেশ বড় ছেলেটা, অ্যাডাল্ট বড় ছেলে। তো একদিন তো সব দেখি যে লজ্জা লাগে বলতে, তারপরে সত্য কথা বলতে হয়, উকি ঝুঁকি দিয়ে সবাই কি দেখছে, টিনের ঘর তো, উকি দিয়ে দেখা যাচ্ছে। তারপর আমরা একটু আগালাম, তো আমার আম্মা আমাকে সরিয়ে দিলেন। পরে আস্তে আস্তে তো জানাই যায়, আমরা তো খুব মিলছিলাম সবার সাথে সবাই, তো পরে আস্তে আস্তে শুনতে পেলাম কি যে ওই ভদ্রমহিলার সাথে ওই ভাতিজা, ভাতিজার হাজবেন্ডের ভাতিজার, হাজবেন্ডের, হ্যাঁ হাজবেন্ডের বলতেই হয়, হাজবেন্ডের ভাতিজার পরে গিয়া, এই গেল একটা। আর একটা ঠিক আমারই এরকম, আমি এক বাসায় ভাড়া ছিলাম ঢাকায়, সেটা ঢাকায় ঘোরানে। তো ওই বাসায় আমি যখন ছিলাম তখন আমি নিচতলায় ভাড়া থাকতাম, দোতলায় একটা ফ্যামিলি ভাড়া থাকতো, তিনতলায় বাড়িওয়ালা মানে মহিলা উনি থাকতেন, ওনার হাজবেন্ড থাকতো সৌদি আরব। তো আমরা যাওয়ার আগে সামনে একটা টিন শেড, ওটা আমি দেখে পেয়েছি টিন শেডটা, ওই টিন শেডে তারা থাকতো যখন বিল্ডিং হওয়ার আগে। সেখানে ভদ্রলোক সৌদি আরব থাকতেন বলে তার এরকম একটা বয়স্ক ভাতিজা ছিল, সেই ভাতিজার সঙ্গে তার সম্পর্ক। তো আমি যখন যাই একদিন আমি দেখলাম যে এই বসে বসে চেয়ারে পাশাপাশি চেয়ারে বসে দুজনের পায়ের সাথে পাল লাগিয়ে বসে আছে, তখনই আমার একটু খারাপ লাগলো জিনিসটা। তো ওই ছেলেটা যাওয়ার পরে উনি আমাকে এমন দুই একটা প্রশ্ন করেছেন, তখন আমার নতুন বিয়ে হয়েছে, হয়তো উত্তর জানি বা জানি না, তবে বুঝতে পারি যেগুলো ইল্লিগাল প্রশ্ন। তা আমার একটু মনে মনে সন্দেহ হলো যে উনার হাজবেন্ড এখানে নাই, উনি কেন এইসব প্রশ্ন করেন। তারপর পায়ে পা লাগানো এসব দেখলাম। তার একদিন ছাদে গেলাম, তার মেয়েটা মনে হয় যেন আমাকে কিছু বলবে বলবে। তো আমরা আমি দেখে গেলাম যে নিচে তার মা এবং ওই ছেলেটা বসা, তো ছোট বোনটা স্কুল থেকে আসছে, বলে কি আসছে ফাতেমা, এখন ধরে দিবে, এখনই এটা শুনবি। তো আমি বললাম এটা বললো যে, বলে আন্টি আমি বলতে চাই আপনাকে, কাউকে না কাউকে তো বলতে হয়, জাব্বু থাকে না, আম্মু এরকম করে, আমাদের আমার সঙ্গে আম্মু, এরপরে আবার এই ছেলেটা বিয়ে দিতে চায়। মানে নিজের অবস্থানকে পাতা পাকা পুক্ত করার জন্য, তার খারাপ কাজটা ইল্লিগাল কাজটাকে পাকা পুক্ত করার জন্য, মনে হয় আমার তাই, পাকা পুক্ত তার মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিতে চায়। তখন নাকি মেয়েটি বলল যে আমাদের টিন শেড ঘর থাকতে আমি যা দেখেছি মা, এই ছেলের কাছে তুমি কিভাবে আমাকে বিয়ে দিতে চাও। তো এই আমার দুটি একদম নিজের চোখে দেখা সত্য ঘটনা। তো যাই হোক, মানে আমার জানা ঘটনা, চোখে কিছু দেখেছি না কিন্তু জানা ঘটনা এসব। তো এরকম তো লাখো লাখো হাজার হাজার আছে, আছে না বলতে পারেন, তাই না? এরকম তো অনেক আছে, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আর পরও কি আর পৃথিবীতে নাই তা না। তবে এই যে আমরা যে দুইটা ঘটনা শুনলাম, দুইটারই একটা ঘটনা হলো যে মেয়েটা প্রেম করে না, মেয়েটা বিয়ে হয় নাই, ছেলেটা সাথে প্রেম করছে, এটা কোন ধরনের পরকীয়া, এটাকে আমরা কি বলবো? এটা তো ব্যারিস্টার সাহেব বলছেন যে এটা পরকীয়া না, তাহলে এটা কোন ধরনের কি, এটা কি কি, আবার এটা আবার কোন ধরনের ব্যাধি, এটাও তো আরেকটা ব্যাধি। এবার আমি অপরাধে পড়বে, তারপরে এখানে যে আইনের কথা আপনারা বলছেন, মনে হয় অনেক ছেঁড়া খোড়া আইন, এই আইনগুলো মনে হয় এখন আর সমাজে চলে না, অতিরিক্ত ছেঁড়া খোড়া যেগুলো আর চলে না। তো এখন এইগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, আমি যেহেতু সংসদ সদস্য, আমি সংসদে বলার চেষ্টা করব সব সময়, আমার মনে হয় তো আপনারা আমাকে এগুলো অনুরোধ করবেন নিশ্চয়ই, অবশ্যই। তো যাই হোক, আমি বুঝতে পেরেছি যে এগুলো বলবেন, এগুলোই তো বলে আমাদেরকে ডেকে নিয়ে অনেকেই মানে সত্য কথাই আমাদের কাছে বলেন যে আমরা যেন প্রকাশ করি সংসদে, সব সংসদ থেকে যেন এগুলো আসে, তারপরেই তো একটা সমাজের সংবিধানে আসবে। আরেকটা ঘটনা যে আইনি সহায়তা, এই যে সংবিধানে এই পরকীয়া নিয়ে, তো সংবিধানটাই কলুষিত হয়ে যাবে এখানে যদি পরকীয়া কি আমরা বাদ না দিই, তাই না? পরকীয়া নিয়ে যদি এখানে এখানে ওইরকম কিছু আমরা না করি, তাহলে কি আমাদের সংবিধান, বঙ্গবন্ধুর সংবিধান, বাংলাদেশের সংবিধান, একটি পতাকার স্বাধীন রাষ্ট্রের সংবিধান কি কলুষিত হবে না? তো আমরা চাই যে সংবিধানে হয়েই আসুক, এত ছেঁড়া করা আইন থাকলে কিন্তু এটা ক্যান্সার আরো দিন দিন বাড়তেই থাকবে, ভ্যাকসিন বের হয়েও কোনো লাভ নেই। আর আমাদের কিছু বলবেন? হ্যাঁ জি আপা, আমি একটু বলতে চাচ্ছিলাম যে মানে আজকের এই আমাদের যে এক্সিস্টিং আইনটি আপনি যেটা বললেন একদম রাইটলি ইউ আইডেন্টিফাই, যে ছেঁড়াখোর একটা আইন, মানে ব্যভিচারে লিপ্ত নারী পুরুষের মধ্যে নারীটির অন্যের বিবাহিত স্ত্রী হওয়াটা এই ধারায় একটি শর্ত, ব্যভিচারী পুরুষটির বিবাহিত হওয়া না হওয়া এই এখানে কি শর্ত, মানে এটাও একটা ইস্যু, এবং 497 ধারার এই অংশটি একটা অসম্পূর্ণ এবং ধর্মীয় আইনের সাথে সাংঘাতিক। আমি একটু ব্যারিস্টার সাবুনার কাছে জানতে চাইবো যে শরিয়া আইন কি বলছে এই বিষয়ে, মানে এই ধরনের নারী পুরুষের যে সম্পর্ক হচ্ছে সেটা হতে পারে বিবাহিত অবস্থায় অন্য আরেকজনের সাথে বা অবিবাহিত অবস্থায়, যেটাই হোক না কেন,
যখন বিবাহ বহির্ভূত কোন রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে, যার এখানে যার যেরকমই স্ট্যাটাস থাকুক না কেন, ম্যারিটাল স্ট্যাটাস, তারা তো জড়িয়ে যাচ্ছে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে, এই বিষয়টা আইন কি বলছে সেটা একটু জানতে চাই। এখানে যেহেতু আপনি দুটো বিষয় নিয়ে আসছেন, একটা হচ্ছে আনম্যারিড কাপলস দুইজন, আরেকজন হচ্ছে মানে ম্যারিড কিন্তু অন্যজনের সাথে ম্যারিড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে দুইজন দুইটা ইস্যু। এখন শরিয়া ল হচ্ছে যেই দুইজন সিঙ্গেল আছেন তারা কার সাথে বিবাহিত না, কিন্তু নিজেদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ যখন এখন হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটি জিনার দিকে যাচ্ছে, কিন্তু এটার পানিশমেন্ট কিন্তু কম, কারণ এটা কিন্তু আপনি আরো অন্য কোনো মানুষকে চিট করছেন না, আপনি আল্লাহকে চিট করছেন, সো এটার প্রেসক্রাইব পানিশমেন্ট কিন্তু কম্পারেটিভলি কম। কিন্তু আরেকটা যেটি হচ্ছে লোকটিও ম্যারিড এবং মহিলাটিও ম্যারিড, তখন যারা তারা যখন পরকীয়ে লিপ্ত হচ্ছেন সেই জিনাটা কিন্তু আরেকটু আরো বড় জিনা, কারণ আপনি আল্লাহকেও আপনি সম্মান দিচ্ছেন না, যে অনুযায়ী আমাদের চলা ধর্মীয়ভাবে ইসলামিকভাবে শরিয়া অনুযায়ী, আবার অন দি আদার হ্যান্ড আপনার পার্টনারকেও কিন্তু চিট করছেন, যে জন্য এটার পানিশমেন্ট কিন্তু আরো ভয়ানক, যেটা এবং ইট ইজ স্টোন টু ডেথ, স্টোন স্টোন টু ডেথ মানে একদম মেরে ফেলা পর্যন্ত, ইউ কিপ অন পাথর নিক্ষেপ, পাথর নিক্ষেপ। এবং আমাদের শরিয়া ল তো আমাদের ধরেন কিছু কিছু দেশে তো ইসলামিক লয় ফলো করে, যেমন হচ্ছে সৌদি আরেবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, ইরান, অনেকগুলো কান্ট্রি, এবং এইসবগুলো কিন্তু এইসব দেশে কিন্তু এইসব জিনা করলে কিন্তু আসলেই তাদেরকে কিন্তু পানিশমেন্ট মানে দে আর স্টোন টিল ডেথ। আমাদের শরিয়া ল কিন্তু এই জিনিসগুলো বলে, সো দে আর ভেরি স্ট্রিক্ট। ওকে, সো এটা একটা বিষয় ছিল আমাদের জানার ছিল যে হ্যাঁ, মানে যদিও আমাদের যে আমাদের যে দণ্ডবিধি সেখানে নাই, কিন্তু শরিয়া লতে এই বিষয়টাকে কতটা কতটা আপনার মানে আমি কি বলবো মানে গুরুত্ব দেওয়া হয়েছে, কতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে এটা শাস্তি হিসেবে স্টোন টু ডেথ বলা হচ্ছে, তার মানে এটা কতখানি ভিন্ন একটা অপরাধ হতে পারে। আচ্ছা, তো আমাদের এই এক্সিস্টিং আইনের আমাদের এখানে জাকিয়াপা আছেন, ওনার এখানে যেহেতু আছেন, আমরা এই সুযোগটা নিতে চাইবো যে আমাদের আপনারা আমাদের সংসদে আছেন এবং সংসদ হচ্ছে আমাদের আইন প্রণেতা হিসেবে আপনারা ওখানে আছেন, সো এই যে আইনটা একটা মান্ধাতার আমলের একটা আইন, আপনার ভাষায় ছেঁড়া খোড়া একটা আইন, এই আইনটার পরিবর্তন আনার জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া যায় আপনি যদি আমাদেরকে মানে আমি চাইবো যে আপনি সেই স্টেপগুলো যদি আপনি নেন, তাহলে পরে অনেক পুরুষ এবং অনেক নারী মানে পরকীয়া এই অপরাধের সঙ্গে জড়িত যারা, তারা তো শুধু নারী বা শুধু পুরুষ না, নারী পুরুষ দুই পক্ষই আসলে এখানে ভিকটিম হচ্ছে, তারা তাদের জীবনটা বেঁচে যায়। কারণ আপনার কি মনে হয় যে আমাদের এই যে সামাজিক ব্যাধিটা ক্যান্সারের মতো করে মানে দ্রুত এবং এত বেশি বাড়ছে, তার একটা কারণ কিন্তু হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আইনটা আমাদের দেশে খুব দুর্বল, আমরা শাস্তি দিতে পারছি না, এবং যেহেতু কোনো শাস্তি নাই, দ্যাটস হোয়াই মানুষজন এটার প্রতি আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ তো থাকেই, সেটাও একটা বিষয়। সো এবং এই পরকীয়ার কারণে কিন্তু পারিবারিক সহিংসতাটাও হচ্ছে, মানে এটা যেন মুদ্রার এপিট আর ওপিট এর মতো, এর কারণে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে গেছে, ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এবং রুট কজ অ্যানালাইসিস করলে এটাই দেখা যায় যে আইনটা খুব দুর্বল, আর আরেকটা হচ্ছে সামাজিক অবক্ষয়। এ বিষয়ে আপা আপনি যদি আমাদেরকে কথা দেন যে আপনি পার্লামেন্টে যে আমাদের এই আইনটা নিয়ে একটু কাজ করবেন, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবেন যে এই আইনটা মানে খুব আশু একটা পরিবর্তন দরকার, আর তাহলে পরে সামাজিক ভাবে, আর আরেকটা হচ্ছে সামাজিক ভাবে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বলে আপনি মনে করেন? বলে যে বিয়ের পর হাজবেন্ড ওয়াইফ দূরে থাকতে হয় না, যেমন ওই যে আমার একটা এক্সাম্পল ছিল ভদ্রলোক সৌদি আরব থাকতেন উনি এখানে থাকতেন, এটা ইসলামে আছে, কিন্তু আমরা তো বাধ্য হয়ে নিজেদের রুটি রুজির জন্য দুইজন দুই জায়গায় থাকে। আরেকটা আছে যে সামাজিক ভাবে একটু পর্দা পোষশীল থাকা, একটু পুরুষ তাচ্ছা ওই রকম জরুর কিছু ছাড়া পুরুষদের সাথে একটু কম মেলামেশা করা, এটাও কিন্তু একটা অনেকের হয়তো ভালো লাগবে না শুনলে, কিন্তু পুরুষদের সাথে আসলে ওইভাবে একটু এত বেশি মেলামেশা করাটাও কিন্তু ঠিক না। যদিও এটা আমি মনে করি যে নাকি এটা ভালোভাবে নিবেন না, এটা এগুলো একটা সামাজিকতা, সামাজিকতাটাকেও কিন্তু একটা সুন্দর পর্দার মধ্যে রাখা যায়, মনের পর্দা, মনের পর্দার কথা বলছি, আমি বলছি না যে হ্যাঁ যে আপনি সাজবেন না ওইটা বলছি না, আপনার মনের পর্দাটা বিশেষ করে মেয়েদেরকে, আমি যদি মানে মেয়ে যদি কোনো ছেলে একটু কিছু বললে ওইটার সাথে যদি সাড়া না দেয় দুইজনের সম্মতি ছাড়া তো আর হয় না,
তাই না? তো এটা তো সবাইকে শক্ত থাকতে হবে, বিশেষ করে মেয়েদেরকে। মেয়েরা যদি অন্য একজন মেয়ের কথা ভাবে যে হ্যাঁ আমার মতো সেও তো একজন সংসার করছে, ছেলেদেরকেও থাকতে হবে, তারপরে মানে আমরা বলেছে পর্দা করতে, তো এখানে দুই পক্ষকেই থাকতে হবে, দুই পক্ষেরই সমান মনের পর্দা, মনের পর্দায় দুই পক্ষকেই থাকতে হবে। তো সেইটা আর হলো ওই যে ঘরে ঘরে ওই যে বাচ্চাদের, ওই যে আমি বললাম ওই ভদ্রলোকের কিন্তু 4টি বাচ্চা ছিল, দুই যে যিনি সৌজারত থাকতেন, দুই ছেলে দুই মেয়ে, বাবা ছিল না পাশে, 4টি বাচ্চাই কিন্তু অসহায় ছিল মায়ের কাছে। দেখতাম তো তারা ওই রকম খুব সুখে ছিল বলে, হাসি প্রাণোচ্ছল ছিল বলে মনে হয় না। এখানে তো বাচ্চাদেরকেও এখানে পীড়া দেওয়া হয়, বাচ্চাদেরকেও এক ধরনের ক্যান্সারে রাখা হয়। হ্যাঁ, তো ওই যে পরিবারে যে এই যে বিশেষ করে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও অন্তত এগুলো করা উচিত না, বিশেষ করে মায়েদের। মা হলো আশ্রয়স্থল, মায়ের কাছে থাকলে সন্তানরা শান্তিতে থাকে, যেটা বাবার কাছে এতটা থাকে না। তো সবাইকে ভালো থাকতে হবে, তারপরেও মায়েদেরকে আরো বেশি কঠোর, একটু রক্ষণশীল এই দিক থেকে, মনের দিক থেকে, এই ব্যাপারে, পরকীয়ার ব্যাপারে রক্ষণশীল হতে হবে। তা ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে খারাপ ইচ্ছাগুলো জাগলেও সব সময় যেন এগুলো না জাগে, এটার চেষ্টা করতে হবে। কারণ ইসলামেও তো একই কথা বলে, ইসলামেও তো এটাকে সম্মান দেয় না, হ্যাঁ খারাপ ভাবেই নেয়, ইসলামও এটাকে সম্মান করে না, বা অন্যভাবে এটার একটা ধর্মীয় আইন আছে এগুলো। হ্যাঁ সেইটাই, তো আমাকে যে বলছেন আমি অবশ্যই সংসদ সদস্য হিসাবে আমি তো এটা তুলে ধরবো, আমাকে আপনারা সাহায্য করবেন, আমার মনে হয় আপনাদের সঙ্গে আলাদা ওই এটা ছাড়া, এই প্রোগ্রাম ছাড়া আলাদা আপনাদের সঙ্গে সশরীরে বসে আপনাদের কিছু পরামর্শ নিয়ে, আপনাদের কিছু ইয়ে লেখা নিয়ে আমি এগুলো সংসদে উত্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপা, অসংখ্য ধন্যবাদ, আমরা খুবই খুশি হলাম, কারণ এই জায়গাটার আসলে একটা সংস্কার দরকার ছিল। আমার ধারণা ব্যারিস্টার সাবরিনা মানে অবশ্যই আমরা মানে এই এই ক্ষেত্রে আপনার যা সহযোগিতা দরকার আমরা অবশ্যই আমাদের দিক থেকে, স্পেশালি ড্রাফটিং এর সময় আমাদের খুব কেয়ারফুলি ড্রাফট করতে হবে, কারণ এখানে আমি যেটা মনে করি ছেলে মেয়ে ইকুয়ালি এখানে ভিকটিম, এবং সিমিলারলি ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটার এই অপরাধের সাথে জড়িত। এবং এখানে আজকালকার দিনে মানে যেটা হয়েছে যে আমাদের এই সময় মায়েরা যেরকম, মায়েদের যেরকম রেসপন্সিবিলিটি আছে, বাবাদেরও রেসপন্সিবিলিটি আছে, বিকজ উই শেয়ার দ্য রেসপন্সিবিলিটি। আমাদের ধর্মীয় দিক থেকে দেখলে একই একই ব্যাপার, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো শেয়ার দ্য ডোমেস্টিক চোর্স, তাই না, তার ওয়াইফের সাথে। সো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমাদের অবশ্যই ছেলে মেয়ে উভয়েরই রেসপন্সিবিলিটি, এবং যেহেতু উভয়ই এটাতে ভিকটিম, আমাদের আইনটা যদি সংস্কার করতে হয় খুব কেয়ারফুলি আমাদের ড্রাফট করতে হবে, এবং সো দ্যাট যেন একটা কমপ্লিট আইন আমরা পাই, যেটা কিনা আবার যেন অর্ধেক অবস্থায় না থাকে বা কোনো সমস্যা ক্রিয়েট যেন না করে। সব শেষে আমি ব্যারিস্টার সাবরিনা আপনার কাছে আসছি যে এই বিষয়ে অনেকেই বর্তমানে দেখা যায় সংবিধানের আশ্রয় নেন, যে আমার যাকে পছন্দ আমি তার সাথে থাকবো, এটা আমার অধিকার, তার পার্সোনাল রাইট টু লাইফ অর লিবার্টি, এইরকম একটা ডিফেন্স সে নিতে চায়। এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, পরকীয়া কি কারো সাংবিধানিক অধিকার? চমৎকার একটি জিনিস বলেছেন, যেটি আর্টিকেল আপনি মনে হয় আর্টিকেল 32 এর কথা বলেছেন, যে প্রোটেকশন অফ রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। এখন আমার লিবার্টি আছে দেখেই যে আমি যা ইচ্ছা তাই করব, আর একটি মানুষকে কষ্ট দেব, সাফার করাবো, সেটা নিশ্চয়ই আমার সংবিধান আমাকে সেই রাইট বা সেই অধিকার আমাকে কিন্তু দিচ্ছে না নিশ্চয়ই। এইখানে আমি আমার রাইটটা কিভাবে, হ্যাঁ এটা সত্যি যে মানুষ মাত্রই ভুল করে, এটা সত্যি যে আমার কাউকে আমার বিয়ের বাইরে কাউকে পছন্দ হয়ে যেতেই পারে, আমরা মানুষ ভুল করতেই পারি, কিন্তু ওখান থেকে কেউ যদি আমাকে সাহায্য করে হেল্প নিয়ে বা যে কোনো ভাবে আমি ওখান থেকে যদি ফিরে আসি, সেই জিনিসগুলোই হচ্ছে তখন দ্যাটস হাউ ইউ ডিল উইথ দ্য থিংস। কিন্তু না, ওটার থেকে আপনি আরো আরো জিনিসগুলো ভায়োলেন্ট হয়ে গেল, আরো বাজে হয়ে যাচ্ছে ধরেন। এবং সবচেয়ে ওয়ার্স সিনারি হচ্ছে যখন আপনার এরকম থেকে একটা ইললেজিটিমেট চাইল্ড হচ্ছে, হ্যাঁ তারপর ইললেজিটিমেট চাইল্ডটাকে লেজিটিমাইজ করার জন্য অনেক মিথ্যে কথা, অনেক তারপরে বিয়ের নাটক বা অনেক কিছু দিয়ে কিন্তু জিনিসটাকে আরো ঘোলাটে করে ফেলানো, যেটা আপনি কিন্তু যেটা আপনি আইনগত ভাবেও ঠিক করছেন না, শরীয়ত ভাবেও ঠিক করছেন না, এবং এটি সামাজিক ভাবে বা আপনি তো কোনোভাবে একটি গুড এক্সাম্পল সেট ক্রিয়েট করছেন না। এবং আপনার যদি নিজের বাচ্চা কাচ্চা থাকে, তারা কি তাদেরকে আপনি কি মুখ দেখাবেন, এক না এক সময় তো তারা জানবেই। এবং এই জিনিসগুলো যে
হয়ে গিয়েছে, কিন্তু এই জিনিসগুলো সেটেল ডাউন করে প্রপারলি, যেটা সমাজ সবাই মানবে, বা আপনার ফ্যামিলি ইন্ট্যাক্ট রেখে কিভাবে জিনিসগুলো ঠিক করা যায় সেইভাবে জিনিসগুলোকে ঠিক করাটাই কিন্তু আসল দরকার। সো লিবার্টি ইজ নট এনিথিং দ্যাট ইউ উইশ ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড ইউ ডু ইট, ইউ হ্যাভ টু কন্ট্রোল অফ ওয়াট ইউ হ্যাভ টু হ্যাভ আ কন্ট্রোল অফ হোয়াট লিবার্টি ইউ হ্যাভ, মানে দেয়ার হ্যাজ টু বি আ চেক অ্যান্ড ব্যালেন্স বিটুইন ইউর লিবার্টি। আমি যা ইচ্ছা করলাম, স্বেচ্ছাচারিতা করলাম এবং আরেকজনকে কষ্ট দিলাম, সেটা কোনো লিবার্টি হতে পারে না। অ্যাবসলুটলি। এবং আপনার কথা, আপনাদের সবার দুজনের আলোচনা এতক্ষণ আমি শুনছিলাম, আমাদের যেই পয়েন্টটা আসলে মেক করা দরকার ছিল, আমার মনে হয় আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি, যে এই আইনটি অনেক পুরনো এবং এই আইনটি চেঞ্জ করা দরকার। এবং আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য জাকিয়া আপা আজকে ছিলেন এবং তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে এই বিষয়ে ওনারা কাজ করবেন পার্লামেন্টে, আইন প্রণেতারা যারা আছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলে আইনটির একটি সংস্কার করার চেষ্টা করা হবে। তো আজকে আমরা এই বিষয়ে অনেক কিছু জেনেছি এবং পরকীয়া ব্যভিচার একটি যে সামাজিক অনাচার, সামাজিক এবং নৈতিক মূল্যবোধের যে পরিপন্থী সেটাও আমরা জেনেছি। বিয়ে এবং পরিবারের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সম্পর্ককে সুরক্ষা দিতেই 1860 সালের দণ্ডবিধির এই 497 ধারার উৎপত্তি, কিন্তু কালক্রমে এই ধারাটি অকেতো এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। 150 বছরের পুরনো এই আইনের সংশোধন এখন আমাদের আসলে সময়ের দাবি। আমাদের আশা থাকবে যে আমাদের আইন প্রণেতা যারা আছেন খুব শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেবেন, যেন আইনটিকে যুগোপযোগী করে পরিবর্তন বা পরিবর্ধন করা যায়। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জাকিয়া পারভীন আপা আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ ব্যারিস্টার সাবরিনা আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ ধন্যবাদ সারা বাংলা, এবং ধন্যবাদ যারা লাইভে ছিলেন আমাদের সাথে। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায়। শুভরাত্রি।